মাহফিলে বক্তা দাওয়াত দেওয়া সহজ না কঠিন? সেই বক্তা যদি ফেমাস হয়, যাকে ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, মাঝে মধ্যে টেলিভিশনেও দেখা যায়, এই বক্তাকে দাওয়াত দেওয়া যে কত কঠিন, আমার মনে হয় হিমালয়ে উঠাও এত কঠিন না। কথা ঠিক না বেঠিক? এত আসতে ঠিক মানে অর্ধেক ঠিক। আমার পরে মাওলানা হাসান জামিল সাহেব আসবেন, উনি ওয়াজ করবেন। যতক্ষণ আপনারা বসেন ওয়াজ করবেন, আমি তো আপনাদের সন্তান, আমি চাই যাতে এই যুবকদের মাধ্যমে এই প্রোগ্রাম যুবকদের পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই কাজকে বাকি রাখেন, বলেন আমিন। এবং এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারাও নিজ নিজ গ্রামে এলাকায় মহল্লায় এমন ভাবে কাজ করতে পারেন যাতে ফিতনার সৃষ্টি না হয়, সেজন্য আমার এই কথাগুলো বলা। বলে যে হুজুর বক্তা দাওয়াত দেওয়া বড় কঠিন, আপনি যদি একটু সহযোগিতা করতেন। আমি বলি হা, অনেক কঠিন। বাংলাদেশে প্রথম সারির বক্তা হাতে গোনা পাঁচ থেকে সাতজন। তোমরা একটা গ্রামে মাহফিল করো, সারা দেশে এমন মাহফিল হাজার হাজার হয়। এই সুযোগ আবার অনেক বক্তারাও গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে? যত ডিমান্ড হয়, যত ডিমান্ড হয় তত ভিজিট বাড়তে থাকে। এই জায়গায় তো আসতে ঠিক বলে দেখেন। আর ওরা ভিজিট বাড়াবে না কেন? চতুর্দিক থেকে এইভাবে ধরে মৌমাছির মতো, যে হুজুরে চাই যত লাগে দিব। এলাকায় কিছু এমন যুবক আছে না, হুজুর অমুক বক্তারে দাওয়াত দেন, 50,000 আমি একা দিব। আছে না নাই? আমি তো বেশ কয়েকটা মাদ্রাসার সঙ্গে জড়িত। যুবক বলে হুজুর মাদ্রাসা তো অনেক লোকজন হয়, মাহফিল ভালো হয়, একটা বক্তারে যদি দাওয়াত দিতেন। বলি না রে বেটা, ওনারে দাওয়াত দিলে অনেক টাকা পয়সা লাগে, হুজুর একাই দিয়ে দেব। আমি কি তোর ভালো কথা, তুই দাওয়াত দিয়ে তোর উঠে দে মাহফিল কর, আমার মাহফিল হবে না। আমি যুবকদেরকে যে কথাটা বলেছি মন দিয়া শুনবেন, বক্তাদের পেছনে এই জন্যই পড়ে যে লোকের সমাগম যেন বেশি হয়। আমি তাদেরকে বলেছি তোমার মাহফিলে যদি বেশি লোকজন হয় তোমার লাভ কি? তুমি তো আর মাহফিল থেকে চান্দা করো না। কন্যা হুজুর আমরা মাহফিল থেকে চান্দা করি না, তো তোমাদের লাভ কি? তোমাদের উদ্দেশ্য হওয়া চাই তোমরা যেভাবে আলোর পথে আছো, এই সমাজের প্রত্যেকটা যুবক যেন আলোর পথে থাকে, এমন আলোচক, এমন আলোচক আল্লাহওয়ালা বুজুর্গ দাওয়াত দিয়া ওয়াজ করাইবা, মানুষ 200-400 কোনো সমস্যা আছে? আল্লাহ মাফ করুন, আমি একবার বড়কাটার মাদ্রাসা থেকে সবক পড়ে বের হয়েছি, গেটে লেখা আছে একটা পোস্টারে বক্তার নিচে ডিজিগনেশন লেখা আছে, কি বক্তা 26 ইঞ্চি, কয় ইঞ্চি? এরপর লেখা আছে মই দিয়া স্টেজে উঠে। আপনাদের এলাকায় ময়ূরে কি বলে? সগম। আমরা আবার চঙ্গা কই আমাকে ওই এলাকায়। আচ্ছা বলেন দেখি, এই বক্তারে যারা, এই বক্তার নাম শুনে যারা আসবে হেদায়েতের জন্য আসবে না সার্কাস দেখতে আসবে? সার্কাসের জন্য মাহফিল আয়োজন করা হয়? তোমরা কেন ফেমাস বক্তাদের পিছনে ছুটে কষ্ট করতে থাকবে? জনগণকে বোঝাও আমরা আলেম দাওয়াত দিয়েছি, হেদায়েত লাগলে আসো, আর সার্কাস দেখতে চাইলে ইউটিউবে যাও, বহুত সার্কাস দেখতে পাবে।
এই কথাটা যদি ঠিক বলে থাকি আপনারা কি আমার এই কথাটা মানবেন? ইনশাআল্লাহ মানবেন তো ইনশাআল্লাহ। আগামী বছর হয়তো এমন একজন বক্তার দাওয়াত দিবে যে তাকে আপনারা চিনবেন না, ইউটিউবেও কোনদিন দেখেন নাই, ফেসবুকেও দেখেন নাই, টেলিভিশনেও দেখেন নাই, লম্বা টুপিও লাগায় নাই, লম্বা সরো দিতে পারে না, এমন একটা বক্তা যদি আগামী বছর দাওয়াত দেওয়া হয় আসবেন না পালায়া থাকবেন? সাবধান, এই যে আসবেন বলতেছেন কে শুনতেছে? কে শুনতেছে? এটা কিন্তু আমার সঙ্গে ওয়াদা হয়ে যাইতেছে। যদি এখন যেই পরিমাণ মানুষ মাঠে আছে এর চাইতে কম হয় তাহলে আমি ধরে নিব এলাকার মানুষ ওয়াদা লঙ্ঘন করছে। একজন আলেম আল্লাহওয়ালাকে যদি দাওয়াত দেওয়া হয় মাহফিলে, আপনি তাকে চিনেন না, জানেন না, ইউটিউবে দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই, লম্বা কুর্তাও লাগাই নাই কিংবা লম্বা টুপিও পরে নাই, হাবা কাবাও পরে নাই, তবে সে আলেম বুজুর্গ মুহাদ্দিস, তাকে যদি দাওয়াত দেওয়া হয় মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ? আবার বলেন আসবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা পাক্কা তো? ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা তো? ইনশাআল্লাহ। হায়াতে বাসলে আচ্ছা, অনেকে আবার ওয়াজ করতেছে মাঠে ইনশাআল্লাহ কইছি হুজুর, ইনশাআল্লাহ বুঝুন আল্লাহ চাইলে। ইনশাআল্লাহর অর্থ কি? আল্লাহ চায়। আমি যে না এলে আল্লাহ চায় না আহি নাই, আল্লাহ চায় নাই, কত কথা আমার মাথায় আসতেছে একসঙ্গে। এটা খুশিতে নিজের এলাকার মাহফিল, আর মাশাআল্লাহ সামনে যা দেখতেছি সব নুরানি চেহারা, বুজুর্গ যুবক মাদ্রাসার ছাত্র, আল্লাহ যা চায় তাই হয়, কোনো সন্দেহ আছে? এখন তো অনেক প্রশ্ন আসবে, তাহলে আমি যে খারাপ কাজ করি এটা কে চায়? এটা কে চায়? একটু আগে তো বললেন আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহ যা চান তাই হয়। তবে আল্লাহ তাবারক ও তাআলা মানুষকে দুইটা মন্দ, মন্দ এবং ভালো কাজ দুইটার একটাকে গ্রহণ করার ইচ্ছা শক্তি দান করেছে। কথাটা বুঝেন নাই? আপনি কোনটা গ্রহণ করবেন, ভালোটা না মন্দটা? আপনি যদি ভালোটা গ্রহণ করেন তো ভালোটা করার তৌফিক দিবে কে? আপনি যদি মন্দটা গ্রহণ করেন সেটাও আল্লাহর হুকুমে বা আল্লাহর কুদরতেই হবে, আপনি নিজে চাইলেও খারাপ কাজ করতে পারবেন, তাহলে আপনার শাস্তি হবে কেন? যেমন আরেকটা প্রশ্ন আসে, মানুষ তার মৃত্যুর সময়ের এক সেকেন্ড আগেও মরে না, আমার দিকে তাকাত মরে নাকি? কারো যদি হায়াত বাকি থাকে গোটা দুনিয়া মিলে তাকে মারতে পারবে? একটা প্রশ্ন আসে, তাহলে হুজুর হত্যাকারীর শাস্তি কেন হবে? হত্যাকারীর শাস্তি কেন হবে? লোকের মৃত্যু এসে গেছে, এখন মৃত্যু নানাভাবে কার্যকর হয় না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠাডা পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, তো এখন তারে আঘাত করছি সে মারা গেছে, দোষটা আমার কোথায়? আমার কেন শাস্তি হবে? তার মৃত্যুর সময় আসছে, মরে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্যই হত্যাকারীর শাস্তি হবে যে সে তার সময়ে মারা গেছে, মৃত্যুর সময়ই সে মারা গেছে, কিন্তু তুমি তাকে মারার ইচ্ছা কেন করলা? তুমি কেন তাকে মারার কারণ হলা? তুমি যেহেতু তাকে মারার এবং ইচ্ছা করেছো এবং কারণ হয়েছো, শাস্তি তোমার হবে। তাহলে আল্লাহ না চাইলে বান্দা কোনো কাজ করতে পারে, কিন্তু বান্দাকে মন্দ এবং ভালো যে কোনো একটা গ্রহণ করার তৌফিক দিয়েছেন কে? বলেন কে তৌফিক দিয়েছেন? এজন্য আমরা যদি এরাদা না করি আর ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই নিয়ত রাখি যে মন চাইলে আসবো, আল্লাহ চাইলে আসবো, না চাইলে নাই,
তাহলে আমাদের ওয়াদাটা কি পাক্কা হলো না কাঁচা হলো? বলেন পাক্কা না কাঁচা? তাহলে পাক্কা ওয়াদা করেন আসবেন তো ইনশাআল্লাহ, আসবেন তো ইনশাআল্লাহ। আমার মনে হয় এই যুব সমাজের সঙ্গে যে কথাবার্তা হয়েছে আমি এগুলো আপনাদেরকে শোনাই দিছি, এই যুব সমাজও কাজ করবে, আপনারাও নিজ থেকে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে দিনের কাজ করবেন। এই যুবকদেরকে আমি আরো দুইটা কাজ দিচ্ছি, বলবো নাকি আপনাদেরকে? শুনবেন আপনারা? দেখবা যে কোনো মসজিদে বা মাদ্রাসায় টিউবওয়েলের ব্যবস্থা নাই, হয় না এমন? বাথরুমের ব্যবস্থা নাই, হয় না এমন? মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিদের সুব্যবস্থা নাই। তোমার 50 জন যুবক 100 করে দিলেও কত হয়ে যাবে? এটা কাজ করে দিবা, এটাও একটা ভালো কাজ, এটাও একটা কল্যাণকর কাজ। আর ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই, কোরআন কারিমের আয়াতটা জানেন তো? এই যে আপনারা বসে আছেন, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্তে বদলা যাজা কে দান করবেন? বলেন কে দান করবেন? দুনিয়াতে হয় কি দেখেন, দলের কর্মীরা অনেক কাজ করে, নেতা যদি না জানে তার কাজের কোনো মূল্যায়ন হয় না, কথা ঠিক না বেঠি? এই জন্য কর্মীরা দেখবেন যত কাজ করে কেমনে নেতারে দেখাবে সবসময় ওই চিন্তা করতে থাকে, আহা আল্লাহ তাবারক তাআলার কত বড় দয়া আমাদের উপরে। রাতের অন্ধকারে বদ্ধ কামরায় লাইট নিবায়া কম্বল কাতা মুড়ি দিয়াও যদি আল্লাহরে ডাকি আল্লাহর প্রতিদান আমাদেরকে দান করবেন। তদ্রুপ মন্দ কাজ যদি করেন খবরদার, যত আড়ালে যত লুকায়িত স্থানে করেন আল্লাহকে ধোকা আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। কত কথা বলা লাগে, একটা বিষয়ের উপর যদি সমাজ রাষ্ট্র একটা বিষয়ের উপর যদি স্থির হয়ে যায় সে বিষয়টা কি, যে আল্লাহ দেখেন, কে দেখেন? আল্লাহ। তাহলে দুর্নীতি হবে না, লক্ষ কোটি টাকা পাচার হবে না, দ্রব্য মূল্য বাড়বে না, রাস্তাঘাটের ইট বালু চুরি হবে না? বলেন চুরি হবে না? বলেন চুরি হবে না? ক্ষমতায় থাকেন আর ক্ষমতায় বাইরে থাকেন যদি মনে করি আল্লাহ দেখেন আল্লাহ ধরবেন আমাকে, তার দ্বারা কোনোদিন মন্দ কাজ হতে পারে? দেখেন আমাদের ওয়াজ আমাদের নসিহত আমাদের শিক্ষা তো এটাই। আপনারা খামাখা আমাদের উপর রাগ করেন, আমাদের মূল কথা তো এটাই যে আমরা চাই প্রত্যেক মুসলমানের ভেতরে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয়, পরকালে তার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। এই ভয় যদি মুসলমানের অন্তরে সৃষ্টি হয় এই মুসলমান কোনোদিন পাপ করতে পারবে না। কত ঘটনা, আজকাল তো সৎ মানুষ তালাশ করা হয়, সৎ মানুষ খুঁজে পাওয়া যায় না, সৎ মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ মাফ করুন ঘরে ঘরে দুর্নীতি পৌঁছে গেছে। আমি লম্বা জেল জীবনে আমাকে কয়েকটা বিষয় খুব বেশি কষ্ট দিছে। আমি শাহবাগ থানা থেকে যখন রিমান্ডে ডাকা কোডে যাই তো আমার সাথে 14-15 বৎসরের ছেলেপেলে উঠাইয়া দিছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের মামলা কি? হুজুর মাদক মামলা। আর তাদের চেহারা দেখে আমার মনে হলো সবগুলো ভদ্র ঘরের সন্তান হবে। তাদের নাম জিজ্ঞেস করলাম, নামও সুন্দর, তাহলে বোঝা গেল তাদের মা বাপও ভদ্র। 14-15 বছরের একটা ছেলে যদি মাদক আসক্ত হয়ে যায়
ওই ঘরে কি অশান্তি থাকে ওই মা বাবাই বুঝে। বারবার আমি নিজেকে কষ্টের জাতাকলে নিষ্পেষিত হতে দেখলাম, হায় হায় হায়। এটা যদি আমার ছেলে হইতো, এই ছেলেটা নেশা পড়ে এরকম নষ্ট হয়ে গেল, এখন এই প্রিজন ব্যান দিয়ে সে যাইতেছে, আর এই প্রিজন ব্যানের আরে দাঁড়ায় না তুমি আর এখানে একদম কেল্লা কেটে দেবো দাঁড়াই। প্রিজন ব্যানের উপরে দেখবেন ছোট্ট ছোট্ট ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে যারে দেখে তারে ডাক দেয়, হে মামু, কথা বুঝেন নাই, কোনো কাজে নাকি দেন নেই, ওই মামু, ওই কি খবর। আচ্ছা ঠিক আছে, পুরুষ মানুষে ডাকে, পুরুষ মানুষ একটা গালি দিয়ে চলে যায়, রাস্তায় কোথাও জাম লাগলে প্রিজন ব্যান যখন দাঁড়ায়, মহিলা দেখলে মহিলারও ডাক দেয়। লজ্জায় আমার মাথাটা নিচা হয়ে গেছে, আমার সন্তান, মুসলমানের সন্তান, নেশায় পড়ে মাদকের ছোবলে এই ছেলে নিজেকে যে শেষ করে দিচ্ছে তার খবর নাই, খবর নাই। তাই আমি তাদেরকে আপন করার চেষ্টা করলাম, যে ভাই কাউকে ছেলে বেটা বসো, কোন মহল্লায় তোমার বাড়ি, মা বাবা কি করে, তোমার এই অবস্থা কেন, তাদেরকে বুঝানোর আমি চেষ্টা করলাম, কিন্তু কে কার কথা বুঝে, নষ্ট হয়ে গেছে ছেলেগুলো। এই ছেলেগুলো কি চীন জাপান থেকে আসছে, এই এই সমাজে এই গ্রামেও হবে এমন অনেক ছেলে পেলে আছে, স্কুলে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পিছনে গিয়ে ইয়াবা খায় গাঞ্জা খায়, আছে না নাই। আমার এত কষ্ট দিত বন্দি জীবনে, আমাকে আরেকটা বিষয়ে খুব কষ্ট দিত, অনেক হত্যাকাণ্ড মারামারি কাটাকাটি হয়েছে অবৈধ প্রেম ভালোবাসার কারণে, আমার মাথা এখনো ঘুরে যায়। 17-18 বছরের ছেলেরা জেল খাটতেছে এই ধরনের মামলায়, এই ধরনের ঝগড়াঝাটি, এই ধরনের মারামারির কারণে। আজকাল তো এমন হয়েছে যেই ছেলের বিএফ নাই কি জিএফ নাই, অন্য বন্ধুরা তারা তিরস্কার করে, তোর আসলে কিছুই নাই, জিএফ বুঝেন নাই, গার্লফ্রেন্ড, 70-80 বছরের মুরব্বীরা বুঝে, তাহলে পোলাপাইন কতটা বুঝে। আর যে মহিলার বিএফ নাই মানে বয়ফ্রেন্ড নাই, হায় হায় হায়, তারে তিরস্কার করা হয়, তুই আসলে স্মার্ট না, কথা ঠিক না বেটি। এখন যুবকরা সারাদিন ঘুর ঘুর করতে থাকে কেমনে জিএফ আর বিএফ এর সংখ্যা বাড়ানো যায়, যত সংখ্যা বাড়ে তত কি হয়, স্মার্ট হয়। আল্লাহ মাফ করুন, দু চার দিন পরে এগুলা যখন ঝগড়াঝাটি শুরু হয় মারামারি করে সব জেলখানায় গিয়ে পড়ে থাকে। এই দুইটা জিনিস নিয়ে বারবার আমি চিন্তা করেছি, এই সমাজ ব্যবস্থায় যদি পচন না ধরে থাকতো এতটা ক্ষতি সমাজের হতো না। এই পচন থেকে কিভাবে তোমরা সমাজকে উদ্ধার করবে, ট্যাবলেট খাওয়াও, ক্যাপসুল খাওয়াও, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করে ডারউইনের মতবাদ নিয়ে আসো, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হোক, কোনোদিন সম্ভব না যতক্ষণ না প্রত্যেকটা ঘরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় না ঢুকবে ততদিন এই সমাজ, এই রাষ্ট্র, এই যুবকরা পরিশুদ্ধ হবে না। এটাই তো আমাদের ওয়াজ। আমরা চাই যে প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন পরিশুদ্ধ হয়ে যায়। আমাদের উপর কেন তোমরা রাগ করো, আমাদেরকে কেনই বা তোমরা জেলে বন্দি করে রাখবা, বলে যে হুজুর আপনারা তো মিছিল মিটিংও করেন, আরে ভাই
আমি একা যদি চিল্লাই তো তোমাদের কানে তো আওয়াজ পৌঁছাবে না, আর দর্শন নিয়ে চিল্লাইলে তোমাদের, তোমরা তো থাকো বহু দূরে, বিশাল এরিয়ায় ছোট্ট একটা কামরায় থাকো, এরিয়া বড় কামরা ছোট, গ্লাসে ঘেরা, সিকিউরিটি মজবুত, জনগণ নিয়ে চিল্লাই যাতে তোমাদের কানে আওয়াজ পৌঁছায়, বলে যে আপনারা তো উচ্ছৃঙ্খল করেন, আপনারা ভাঙচুর করেন, আল্লাহর কসম ওলামাদের কথা বিশ্বাস করেন, আপনাদের চোখের সামনে আলেমদের দেখতেছেন, ছাত্রদেরকে দেখতেছেন, না আমরা উগ্রবাদী, না আমরা জঙ্গিবাদী, না আমরা বিশৃঙ্খলা করি, না আমরা কারোর উপর আঘাত করি, নাস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, খোদাদ্রোহী, ইসলাম বিদ্রেষী, এক ধরনের মিডিয়া, এক ধরনের ব্যক্তিত্ব, বামপন্থী, রামপন্থী, যারা সর্বদা চেষ্টা করে কি করে আলেম ওলামাদেরকে কলুষিত করবে, কি করে আলেম ওলামাদের বদনাম করবে, কি করে আলেমকে জঙ্গি হিসেবে জাতির সামনে উপস্থাপন করবে, কি করে আলেমকে সন্ত্রাস হিসেবে জাতির সামনে উপস্থাপন করবে, কি করে একজন আলেম টুপিওয়ালা দাড়িওয়ালাকে জাতির সামনে, জাতির সামনে বিশৃঙ্খলাকারী হিসেবে উপস্থাপন করবে। এই মিডিয়াগুলোর কাজ হচ্ছে একজন আলেম টুপিওয়ালা দাড়িওয়ালা দিনদার ব্যক্তির একটা ছোট্ট ভুলকে বড় করে জাতির সামনে পেশ করা, ভুল করুক আর না করুক ষড়যন্ত্র করে একজন টুপিওয়ালা দাড়িওয়ালাকে ইহুদিদের টাকায়, নাসারাদের টাকায় টুপি দাড়ি বলার বদনাম করা, ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলা, কোরআনকে কোরআনকে অবমাননা করবার জন্য, কোরআনকে কোরআনের বেইজ্জতি করবার জন্য, কোরআন কোরআনের বিধান ইসলামকে নিয়ে নানা রকমের মন্তব্য করা, এত নাস্তিকের কাজ, মুরতাদের কাজ, বেঈমানের কাজ, কাফেরের কাজ, ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, মুশরিকদের কাজ, পত্তলিকদের কাজ, আমি তাতে পরোয়া করি না। আমি তখন ভয় পাই তাদের সরে সর মিলিয়ে যখন একজন যুবক দল করবার কারণে, রাজনীতি করবার কারণে একজন নিরীহ আলেমের দিকে হাত তোলে, একজন নিরীহ আলেমকে কটূক্তি করে, একজন নিরীহ আলেমকে নিয়ে বদনাম করতে থাকে, আমার ভয় হয় এই জমিনে কখন আল্লাহর গজব চলে আসে, আমার ভয় হয় কবে না জানি আমার এই জমিন থেকে উহুদ খন্দক বদরের তরবারি জাগ্রত হয়ে যায়, লড়াই করবে এক পক্ষে নামদারি মুসলমান আরেক পক্ষে প্রকৃত মুসলমান, আল্লাহর কসম করে বলি নামদারি মুসলমান, পোশাকদারি মুসলমান সংখ্যায় যতই হোক না কেন, আল্লাহর কসম ইমানি মুসলমানদের সামনে এক মুহূর্ত টিকতে পারে না। আমাদের কাজ আমাদের কথা বুঝার চেষ্টা করো, সকলেই এর হেদায়াত চাই, আমরা সকলের কল্যাণ চাই, কথা ঠিক না বেঠিক? মহল্লার সমস্ত মুসলমানদের আমার আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, যদি প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর বিধিবিধান পৌঁছে কোন একদলের লোক শান্তিতে থাকবে না সবাই শান্তিতে থাকবে, তাহলে আমার কথা কি কোন দলের পক্ষে না সবার পক্ষে? কেন আমাদেরকে ভুল বুঝো, কেন আমরা কিছু দায়িত্ব এমন পালন করি যে দায়িত্ব তোমারও পালন করার দরকার ছিল, আমরা কিছু কথা মাঝে মধ্যে কঠোর বলি, কেন বলি সেটাও তোমাদের বুঝতে হবে, আমরা মাঝে মধ্যে তোমাদের উপর রাগ করি, কেন করি সেটাও বুঝতে হবে, এটা যদি তোমরা না বুঝো তোমাদের কপাল পড়া, আমরা তো আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, আজকে গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তি একযোগে মুসলমান মুসলমান রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, মাঝে মধ্যে আমরা চিল্লাই জনগণকে নিয়ে রাস্তায় বের হই, যদি বের না হইতাম তাহলে ওরা মনে করত এই মুসলমানদের ইমান শেষ হয়ে গেছে, তুমি মনে করো কাফের বেঈমানরা তোমার সেনাবাহিনীকে ভয় পায়,
কোনদিন না, কারণ তাদের যে সেনাবাহিনী, তাদের যে অস্ত্রশস্ত্র, তাদের যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, এটা আমরা কোনদিন বানাইতেও পারবো না। ওদের কাছে এত অস্ত্রশস্ত্র আছে, একটা মারলে দেশ শেষ হয়ে যাবে। কেন মুসলমানদের ভয় পায়? ওরা জানে যে মুসলমানদের ভেতরে একটা ইমানি শক্তি আছে। বলবো যে ইমানি শক্তি বুঝে অ্যাটম বোমের সামনে কাজ হয়? হয়, হয়। এটা কাফের বেইমানদের বুঝে আসবে না। এখান থেকে আমরা নারায়ে তাকবীর বলি, গিয়া দেখো পশ্চিমাদের অন্তর কাঁপতে থাকে। কেন? যার ইমান মজবুত, ইমান দৃঢ়, তার সঙ্গে কে আছেন? আল্লাহ। বলেন কে আছেন? আল্লাহ। বলেন কে আছেন? আল্লাহ। আল্লাহ যদি থাকে, তুমি মারবা অ্যাটম, এটা মাটির চাক্কা হয়ে পড়ে থাকবে, ফুটবে ওটা। আর আল্লাহ যদি ধ্বংস করতে চান, অ্যাটম বোমা লাগবে না, এমন ঘূর্ণিঝড় ছেড়ে দিবে, এই ঘূর্ণিঝড়ে সব শেষ হয়ে যাবে। ওরা ইমানি শক্তিকে ভয় পায়। আর আমরা যখন ইমানি শক্তিকে জাগ্রত করি, তখন তারা শাসক গোষ্ঠীকে বলতে থাকে, ধরো বলবে। ওরা বিশৃঙ্খলাকারী, আসলে বিশৃঙ্খলাকারী না, ভয়ে বলে। আমরা কোন মুসলমান, কোন বাংলাদেশে কোন নাগরিকের বিরুদ্ধে আমরা স্লোগান দেই না। এদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে, কথা ঠিক না বেটি? নিরাপদে আছে, কোনো বাধা নাই, বিঘ্নতা নাই। সব ধর্মের লোকেরা তাদের স্বস ধর্ম নিরাপদে পালন করতেছে, কোনো সমস্যা আছে? আপনি দেখেন কত কথা। এই যে কয়দিন আগে কোথায় যেন, সুইডেনে, কথা খেয়াল করে শুনবেন, তারপরে জবাব দিবেন। ঈদের দিন সকাল বেলায় মুসলমানরা যখন মসজিদে জমায়েত হয়, তখন একজন খোদাদ্রোহী কোরআনে কারিমে আগুন দিয়েছে, নাউজুবিল্লাহ। কোরআনে কারিমকে ফুটবল বানিয়ে খেলেছে ওরা। আজ পর্যন্ত পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যে আমরা তাওরা, জাবুর, ইনজিল নিয়ে আগুন দিছি বা এগুলো নিয়ে খেলাধুলা করেছি? আমরা এগুলো করতে পারবো? ফ্রান্সে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র টানায়া এক সপ্তাহ পর্যন্ত ব্যঙ্গচিত্র টানায়া রাখছে। এত অশ্লীল ব্যঙ্গচিত্র, অশ্লীল ব্যঙ্গচিত্র, কলিজা ফেটে যায়। যাকে জীবন দিয়ে, মন দিয়ে ভালোবাসি, অশ্লীল ব্যঙ্গচিত্র সপ্তাহখানে রাষ্ট্রীয় ভবনে টানিয়ে রাখা হবে। আমরা আজ পর্যন্ত হজরতে মূসা, হজরতে ঈসা কোন পয়গম্বরের ব্যঙ্গচিত্র বানিয়েছি? আপনারা বিচার করেন, আমরা যে চিৎকার করি, আমরা যে আওয়াজ করি, বিচার আপনারা করেন। আমরা কোন আসমানি কিতাবে আগুন দিলাম না, কোন পয়গম্বর নবীকে নিয়ে কটূক্তি করলাম না, এটা আমরা করতেও পারবো না, করলে আমাদের ঈমান থাকবে না। আচ্ছা, আর ওদের কাজ হচ্ছে বারবার, কদিন পর পর কোরআনে আগুন দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা। ওরা এগুলো করে, ওরা শান্তিপ্রিয়, আমরা এগুলো করি না, শুধু বলি তোমরা কেন এগুলো করো, আমরা নাকি সন্ত্রাসী, মৌলবাদী সাম্প্রদায়িক। এ যুবকরা কান খুলে শুনো, ইহুদি নাসারাদের পয়সায় পরিচালিত মিডিয়ার বক্তব্য শুনে আলেমদের গালি দিও না। একটা প্রমাণ দেখাও বাংলাদেশে, কোথায় কোন আলেম বলেছে অমক ধর্মের গ্রন্থে আগুন লাগাও, অমক নবীকে নিয়ে কটূক্তি করো, অমকের গির্জা আক্রমণ করো, অমকের মন্দির আক্রমণ করো,
বাংলাদেশে কোথাও তা খুঁজে পাওয়া যাবে না। তোমার মহল্লা, তোমার থানা, তোমার এলাকা প্রত্যেকটা আলেমের সঙ্গে কথা বলো, কোথাও কখনো কোনো আলেম অন্য ধর্মের কার উপর আক্রমণ করতে বলে না। তাদের ধর্মগ্রন্থকে নিয়ে, তাদের নবী পয়গম্বরদেরকে নিয়ে কটূক্তি করতে বলে না। তারপরে মিডিয়া খুলে দেখো আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, মিডিয়া খুলে দেখো আলেমদেরকে নিয়ে তিরস্কার করে। তুমিও মিডিয়ার কথায় আলেমদের বিরোধিতা করো, একবারও ভেবে দেখলে না যে আলেমরা কিছুই করে না, কিছুই বলে না, কেন আমি মিডিয়া আমার দলের নেতার কথা শুনে আলেমদের বিরোধিতা করি? ইনসাফ করো হে যুবক, চিন্তা করো। তারা তোমার এর ঈমান কেড়ে নিতে চায়, আলেম থেকে বিচ্ছিন্ন করে। বুখারী পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, তরজমা জানো না, হাদিসের গবেষণা তুমি করতে পারো না, তোমার ঈমান হচ্ছে আলেমের উপর বিশ্বাসের কারণে, তোমার আমল হচ্ছে আলেমকে দেখে দেখে। এ আলেম থেকে তোমাকে বিচ্ছিন্ন করতে পারলে ঈমান থাকবে না, আমল থাকবে না। এটা কাফের বুঝে, বেঈমান বুঝে, তুমি বুঝো নাই। কাল যদি তোমার ঈমান তারা কেড়ে নেয়, তোমার উপর আক্রমণ করতে দ্বিধা করবে না। তারা তোমার ঈমানকে ভয় পায়, তোমার ঈমানকে তারা ভয় পায়। আমি মুসলমান যুবকদেরকে বহু শুনিয়েছি সুলতান সালাউদ্দিন আইয়ুবের কথা, তোমার যদি ঈমান মজবুত থাকে তো বিপদে পড়লে অটোমেটিক তোমার হাত উঠে যাবে আল্লাহর দরবারে। ঈমান যদি দুর্বল থাকে, পেরেশান হইয়া এদিকে ওদিকে, এই দরবারে ওই দরবারে, এই দরজায় ওই দরজায় যাবা, কথা ঠিক না বেটি? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? বাংলাদেশের বাদশাহ ছিল, ভারতের, এশিয়ার, কোন দেশের? আরে গোটা পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করছে, সুবহানাল্লাহ বলবেন না? এক বিক্ষোভ গেছে, কে আমি বিক্ষোভ কেন আসছো? কয়ে খলিফার কাছে ভিক্ষা চাইতে আসছি। কয়ে তুমি দাঁড়াও, খলিফা নামাজ পড়তেছে। বিক্ষোভ জিগায় খলিফা নামাজ পড়ে কেন? নামাজ পড়বে না? নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে। বিক্ষোভ হায় হায় বড় বিক্ষোভ, আমি আইসি তার কাছে চাইতে আর সে আবার আরেকজনের কাছে চাইবে, তাতে মাঝখান দিয়ে তার কাছে চাওয়ার দরকার কি? ডাইরেক্ট সে যার কাছে চায় আমি তার কাছে চাইবে। আজকাল বাইতুল মুকাদ্দাসের ঘটনা আপনারা দেখেন টেলিভিশনে, কদিন পর পর ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করে, ফিলিস্তিনিদের উপরে নানাভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন চালায়, কথা ঠিক না বেটি? এই বাইতুল মুকাদ্দাস তো তাদের যারা আল্লাহকে বিশ্বাস করে, কথা ঠিক না বেটি? বাইতুল মুকাদ্দাস তাদের যারা পয়গম্বরদের উপর ঈমান আনে, যারা কোরআনে আগুন লাগায়, পয়গম্বরদের কটূক্তি করে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস তাদের হতে পারে? অনেকে এই প্রশ্ন করে, হুজুর বাইতুল মুকাদ্দাসের ঝামেলা নিয়ে আপনাদের সমস্যা কি? আরে মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস দখল করে নিল একবার খ্রিস্টানেরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী সামান্য কিছু সৈন্য নিয়ে রওনা হলো, বাইতুল মুকাদ্দাস কি করে উদ্ধার করা যায়? বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়ে অভিযান চালানোর আগে এক জায়গায় তাঁবু গেড়ে অপেক্ষা করতে থাকলেন। আল্লাহ আকবার, এক মাস ধরে অপেক্ষা করলেন, সৈন্যরা শুধু বলে চলেন অভিযান চালাই। সালাউদ্দিন আইয়ুবী বলে রাখো, এখনো সময় হয় নাই। রাত্রে উঠে উঠে সৈন্যদের অবস্থা দেখতেন, কি করে রাতে
তো দেখে যে কেউ আড্ডা করে গল্প করে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ খাচ্ছে অবস্থা পর্যবেক্ষণ করতে করতে আস্তে আস্তে সৈন্যবাহিনীর ভিতরে পরিবর্তন আসতে থাকলো দীর্ঘ সময় মাসখানেক যাওয়ার পরে দেখে এখন আর রাতের বেলায় কেউ গল্পগুজব করে না কেউ তেলাওয়াত করে কেউ দাঁড়ায় নামাজ পড়ে সুবহানাল্লাহ এখন যদি আমি লড়াই করি এই লড়াই আমার বিজয় আসবে চলো আক্রমণ করলেন করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে ফেললেন শক্তি অস্ত্রে না শক্তি কোথায় হঠাৎ শুনতে পেলেন চারটা জাহাজ বুঝাই করে ইউরোপ থেকে সৈন্য আসতেছে হায় হায় সুলতান সালাউদ্দিন নবী পেরেশান হইলেন যে আমাদের মাত্র সামান্য কজন সৈন্য ওদের আশেপাশে কত সৈন্য আছে আবার চারটা জাহাজ বুঝাই করে আসতেছে এবার মনে হয় বাইতুল মুকাদ্দাস ধরে রাখতে পারবো না যেহেতু ইমান ছিল বিপদে পড়ছে কার কাছে যাবে এশার পরে গিয়ে মসজিদে ঢুকছে এশা থেকে ফজর পর্যন্ত নামাজ কান্নাকাটি নামাজ কান্নাকাটি ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখে ওই মসজিদের বাইরে এক খুঁটিতে একটা দবদবে সাদা চেহারার মানুষ পাগড়ি পরিহিত দাঁড়ায় আছে উনি গিয়ে বললেন হুজুর এই অবস্থা আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে চারটা জাহাজ আসতেছে সৈন্য বলে কি করে যে লড়াই করি আল্লাহ যেন সহযোগিতা করে ওই বুজুর্গ বলে সুলতান ভয় পেও না তোমার চোখের পানিতে চারটা জাহাজ পানিতে ডুবে গেছে দু চার দিন পরে খবর আসছে যে ওই হঠাৎ ঘূর্ণিঝড় সাগরে একেবারে জাহাজ সৈন্য সহ সমুদ্রে তলদেশে চলে গেছে এ যুবক কেন বুঝো না তোমার দৈহিক শক্তি চিরদিন থাকবে না তুমিও থাকবে না কত ঘন্টা থাকো কত সপ্তাহ বেঁচে থাকো কত মাস বেঁচে থাকো এটার কোনো গ্যারান্টি নাই কোথায় ছুটছো কিসের পেছনে ছুটছো আজকে ব্যাপকভাবে আলেম ওলামাদের কাছ থেকে একটা যুবক এক শ্রেণীর যুবক দূরে সরে যাচ্ছে এক শ্রেণীর যুবক তো এমন আছে আল্লাহ মাফ করুন দু চারটা হাদিস পড়াশোনা করে তারা এখন আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মাজহাব তৈরি করে বসে ওরা আমার ভাই আমি ওদের কল্যাণ চাই তুমি যে কিতাব বুখারী শরীফ পড়তেছো বা বুখারী শরীফ থেকে দলিল দিতেছো একটু চিন্তা করে দেখো তোমার তো সরাসরি হাদিসটা বোঝার ক্ষমতাও নাই তুমি আরেকজনের অনুবাদ দেখে পরে বুঝতেছো তো অনুবাদ যারটা দেখতেছো তুমি তো তাকে মানতেছো কথা ঠিক না বেটি নিজে তো অনুবাদও করতে পারো না আমি এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি মারামারি ঝগড়াকে পছন্দ করি না আমি তাদের হাতে পায়ে ধরে ওই যুবকদের বলি দেখো ভাই তুমি যা বুঝেছো বুঝো আমল করো বুঝার চেষ্টা করো কিন্তু কোনো বিশৃঙ্খলা যেন সমাজে না হয় আর যারা আমাদের আকীদা বিশ্বাসে একটা মাযহাবের উপরে স্থির বা দৃঢ় আছেন তাদেরকেও আমি অনুরোধ করব তা আপনারাও তাদের সাথে ঝগড়া করবেন না এই ঝগড়া জাতির ফলে আসলে কোনো ফায়দা হয় না এই ঝগড়া জাতির ফলে একজন আরেকজনের দুশ্মনে পরিণত হয় কথা ঠিক না বেঠিক ব্যাপকভাবে ওলামাদের থেকে আরেক শ্রেণী রাজনৈতিক কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি যখন ওয়াজের মঞ্চে বসে কথা বলি আমার কথা কি কোনো দলের জন্য হয় না সবার জন্য হয় আমার দিকে তাকান আওয়াজ করে বলেন সবার জন্য বলি কিনা বলেন সবার জন্য বলি কিনা আওয়াজ করেন সবার জন্য কিনা কেন হ্যাঁ কিছু কিছু কথা কারো কারো বিরুদ্ধে যেতে পারে আমি তো প্রায় বলি দেখেন আমি যদি নামাজের কথা বলতে থাকি তো বেনামাজি বলবে যে হুজুর আজকে আমার বিরুদ্ধে বলে গেছে ঠিক
আরে কথা ঠিক না বে ঠিক আমি যদি সৎ গোশের বিরুদ্ধে বলি তো একদল যারা সৎ গোশ খায় তারা বলবে হুজুর আজকে আমার বিরুদ্ধে বলে গেছে আরে কথা ঠিক না বে ঠিক আমি যদি সমসাময়িক কোন ইস্যু নিয়ে কথা বলি তাহলে সরকারি দলের লোকেরা বলবে যে হুজুর আজকে সরকারের বিরুদ্ধে বলে গেছে কথা ঠিক না বে ঠিক আবার আমি যদি সমসাময়িক কোন বিষয় নিয়ে কথা না বলি তো বিরোধী দলের লোকেরা বলবে যে হুজুর না জানি কোন দলের আরে বলবে কি বলবে না আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলি ওয়াজের মঞ্চে ওয়াজের মাহফিলে আসলে আলেমরা কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে বলে এই জন্য আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ ওয়াদা না ওয়াদা না আরে ওয়াদা করতেছেন সময় মতো আসছে বাংলাদেশের এখন যারা মানে মোটিভেশনাল আলোচনা করেন যাদের কথায় যুবক বৃদ্ধ ছাত্র সাধারণ জনতা এই ক্যামেরা লোনে বসে রে তৎপরতা চালু করে দিচ্ছে আচ্ছা আপনারা কিছু বলেন না থাকেন সেটিং হয়ে গেছে কথা বলা দরকার নেই আচ্ছা বন্ধুবর মাওলানা হাসান জেব সাহেব এসছেন আলোচনা করবেন লম্বা আলোচনা করবেন আমি শুধু এই সময়ে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা এক শ্রেণীর যুবকদের রাজনৈতিক কারণে তৈরি হয়েছে কথা ঠিক না বেঠিক তাদের এই আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাদের জন্য কোনোভাবেই কল্যাণকর হতে পারে আমি শুধু এতটুক বলবো যদি কোনো আলেমের প্রতি তোমার বিশ্বাস না জন্মে অন্য একটা আলেমের কাছে যাও আলেমকে ছেড়ে দিও না তোমাকে আলেম থেকে বিচ্ছিন্ন করবে এই ষড়যন্ত্র শয়তান তার সৃষ্টি থেকেই শুরু করছে সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না দিনের উপর কেমনে চলবে আলেমকে অবশ্যই তার প্রয়োজন হবে শয়তান যদি আলেম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে তো তার পীর তার মুরব্বী হবে শয়তান কথা ঠিক না আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আলেমদেরকে গালি দিবেন না তো আলেমদের ভুল হলে আরেক আলেমকে বলবেন সে আলেম শুধরাবে কথা কি বুঝে আসে নিজের আলেমের ভুলও ধরতে যাবেন না আলেমের কথা যদি মেনে চলেন আল্লাহ অবশ্যই আপনাদের দুনিয়া আখেরাতে সুন্দর করবে আমি তো আমার এলাকায় আসছি আমি শুরুতেই বলছি আমার জন্য বড় সৌভাগ্যের যে আমি অসুস্থ অবস্থায়ও বা লম্বা সময় এলাকা আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন এরপরে যে আল্লাহ আমাকে এখানে আসার কথা বলার তৌফিক দিছে এই যুবকদের সুন্দর একটা উদ্যোগে আমার নিজেকেও শরীক থাকার তৌফিক দিছে এটা আমার জন্য বড় খুশনসিব আলোচনা যতক্ষণ আপনারা থাকেন আমি তো বলবো যতক্ষণ মনোযোগ সহকারে বয়ান শুনেন আমাদের এখানে যিনি উপস্থিত হয়েছেন প্রধান আলোচক আপনাদের সামনে আলোচনা করবেন এবং আমি শুরুতে অনেক কথা বলছি আমার একটা ছোট্ট অনুরোধও থাকবে ওনার কাছে আমি যুবকদেরকে এটা বলেছি যে তোমরা কখনো ওয়াজের মৌসুমে ওয়াজ করবে না জুলাই আগস্টে ওয়াজ করবে তাহলে আমরা চেষ্টা করব যে যাতে তোমাদের সাথে থাকা যায় পঞ্চাশটা স্কুল কলেজের ছেলে মাহফিল আয়োজন করতেছে ওদেরকে বলছি আশেপাশে গ্রামে যারা তাদেরকেও তোমরা সাথে নাও দিনের কাজ করো আমি সবার সামনেই যুবকদেরকে সাক্ষী রেখে বলে যাই যে বন্ধুবর মাওলানা হাসান জামিল সাহেব এই জুলাই এবং আগস্টের মধ্যে এই যুবকদের একটা প্রোগ্রাম দিবেন আজকে যদি দফায় দফায় আবহাওয়ার অবস্থা এমন না হতো বৃষ্টি না হতো আমার তো বিশ্বাস ছিল যে প্যান্ডেল তিন চারটা করা লাগতো আমি নিজেই সন্ধি আনছিলাম যে মাহফিল হবে কি হবে না তারপরেও আল্লাহর উপর ভরসা রাখা এই মৌসুমে ওয়াজ করো আল্লাহ যদি চান হবে আজকে হচ্ছে না এই আল্লাহ কি সামনে থাকবে না নির্বাচন আছে আল্লাহ থাকবে ভরসা যদি রাখতে পারো আল্লাহ তোমাদেরকে সুযোগ করে দেবে ইনশাআল্লাহ আর যে কথাগুলো শুরুতে বলছি পাঁচ থেকে ছটা কথা একটার যদি এই যুবকরা হেরফের করে
আপনার সময় বসে আমার ডেকে আনবেন। শুনতেছো তো আমার কথা? আর আপনার শোনাই দেবেন ওদেরকে, এগুলো আমার মেনে চলে। আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লা।